এই ছোট্ট মাসুম কুকুরটি এই লোকটির ইলেকট্রিক বোর্ডে তার কেটে ফেলে। তাই এই লোকটি তার মাকে ডাক করিয়ে দুজনকেই একসঙ্গে বকাবকি করছিল। লোকটি বাচ্চাটির মাকে দেখায় যে দেখো তোমার বাচ্চা কিভাবে আমার জিনিসের ক্ষতি করেছে। লোকটি তার বাচ্চাকে বকাবকি করলে এই মা কুকুরটির খুব খারাপ লাগে, আর মাসুম বাচ্চাটি বুঝতেও পারছিল না যে তার সঙ্গে কি হচ্ছে। এবার এই লোকটি জুতো দিয়ে বাচ্চাটিকে মারতে যায়। তখন এই মা বাচ্চাকে আগলে রাখে আর লোকটিকে তার বাচ্চাকে মারতে মানা করে। কুকুরটি চুপচাপ লোকটির বকা শুনে যাচ্ছিল। লোকটি বারবার তার বাচ্চাকে মারতে যায় আর বারবারই এই মা তার বাচ্চাকে মারতে বাধা দেয়। যাই হোক, সে একজন মা, আর একজন মা সবসময় তার বাচ্চাকে আগলে রাখে।